এদিকে প্রথমবারের মতো দুবাই গিয়ে একসাথে র‍্যাম্পে হাঁটলেন ঢাকায় সিনেমার একসময়ের জনপ্রিয় জুটি সাকিব খান অপু বিশ্বাস। সাকিব অপুর র‍্যাম্পে হাঁটা নিয়ে একই বলল ভক্ত অনুসারীরা। দর্শক, বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক সাকিব খান, কদিন আগে তিনি দুবাই গিয়েছিলেন একটি অনুষ্ঠানে অংশগ্রহণের উদ্দেশ্যে। গেল শনিবার সাকিব খান দুবাই পৌঁছালে তাকে ফুল দিয়ে স্বাগত জানান অনুষ্ঠানের আয়োজক মালা খন্দকার সহ আরো অনেকে। এ সময় তাদের গ্রুপ সেলফিতে লেন্স বন্দি হন তিনি। এই ছবি এখন সামাজিক মাধ্যমে ভাইরাল। ছবিতে সাদা টি শার্টের উপর কালো জ্যাকেট আর ট্রাউজার পরে থাকতে দেখা গেছে সাকিব খানকে। এলোমেলো চুল, চোখে সানগ্লাস, এমন সাধারণ লুকে ভক্তদের মন কেড়েছেন তিনি। তবে সেখানে অংশগ্রহণ শেষে সাকিব খান আমেরিকায় চলে গেছেন। অন্যদিকে হলিউড কুইন খ্যাত চিত্রনায়িকা অপু বিশ্বাস বর্তমানে সিনেমা নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন তিনি। এর পাশাপাশি বিভিন্ন প্রোগ্রাম নিয়েও ব্যস্ত রয়েছেন অপু বিশ্বাস। দুই দিন আগে চিত্রনায়িকা প্রোগ্রামের জন্য গিয়েছিলেন কলকাতায়। সেখান থেকে প্রোগ্রাম শেষ করে গতকাল ঢাকা ফিরেন অপু। ঢাকায় ফিরে নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেন তিনি। পরবর্তীতে সেখান থেকে এসে চিত্রনায়িকা অপু বিশ্বাস যোগ দেন একটি র‍্যাম্প শোতে। দর্শক, এ পর্যায়ে একটি কথা না বললেই নয়, এই চ্যানেলটির সমস্ত ভিডিও শুধুমাত্র বিনোদনের জন্য। চ্যানেলটির অনেক ভিডিওতে রূপক অর্থে অনেক সময় জনপ্রিয় নায়ক নায়িকা শিল্পী ও কলাকৌশলীদের নাম ছবি ব্যবহার করা হয়েছে, যা শুধুমাত্র বিনোদনের জন্য। তাই দয়া করে ভিডিওটি বিনোদন হিসেবেই গ্রহণ করবেন। ধন্যবাদ।